নমস্কার, আমি নমিতা। আমি আজকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো, বাসন্তী পোলাও। কী কী উপকরণ লাগছে দেখুন। এই গোবিন্দভোগ চাল 250 গ্রাম, ঘি লাগবে 2 চামচ, কাজু কিশমিশ নেব সামান্য পরিমাণ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর রিফাইন অয়েল মিশিয়ে আমি রান্নাটা করবো। চিনাবাদাম নেব, তার সাথে দেব। আর লাগবে চিনি, লবণ, নুন, তেজপাতা। চালটা বাটির মাপ করে নেবেন, কেন এক বাটি চালে 2 বাটি জল লাগবে। যদি কড়াই আপনারা বানান তাহলে 1 বাটি চালে 2 বাটি জল, আর যদি প্রেশার কুকারে বানান তাহলে 1 বাটি চালে 1.5 বাটি জল দিলে হয়ে যাবে। ভিজিয়ে রাখো 15 থেকে 20 মিনিট। তারপর জল ভরিয়ে রান্নাটা হবে। আমি যে 15-20 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে আমি কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা আপনারা দেখুন। আদা লাগবে সামান্য, একটু মানে 250 গ্রাম চালে মোটামুটি সামান্য 1 ইঞ্চির মতো আর কি, একটুখানি আদা একটু সেন্ট করার জন্য। আর দেবো 1 টেবিল চামচ ঘি, ঘিটা ম্যারিনেট করার জন্য অবশ্যই দরকার, নইলে টেস্টটা ঠিকঠাক আসবে না। আর লাস্টে আরেকটুকু দেবো ওইটা ওপরে ছড়িয়ে দেবো। আর লাগবে হলুদ লাগছে, বাসন্তী পোলা যেহেতু করবো আমি তার জন্য হলুদটা একটু দিতে হচ্ছে। রঙও পাওয়া যায় কিনতে, কিন্তু আমি বাড়ির জিনিস দিয়ে বানাচ্ছি তার জন্য আমি হলুদ দিলাম। লবণটা কিন্তু এখন দেবে না, কারণ লবণটা দিয়ে দেওয়া হয়ে গেলে জল বেরিয়ে যাবে, সেই জন্য ভাজাটা ঠিকঠাক হবে না। তারপর দেবো গোটা গোটা গরম মশলা মাত্র কটা, তারপর আবার তেলও দিতে হবে গোটা গরম মশলা। এখন একটু ম্যারিনেশন করার জন্য সামান্য কটা দিলাম, দুটো লবঙ্গ, দুটো এলাচ, আর একটু দারচিনি, ব্যাস এগুলো দিয়ে মিনিমাম 15 মিনিট ম্যারিনেশন করে রাখুন। ওরকম মূল রান্নায় আমরা যাবো। কড়াই গরম হতে দিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েলে আমি বাদাম, কাজু, কিশমিশ এগুলো ভেজে তুলে রাখুন। পরিমাণ মতো দিচ্ছি বাদাম, আপনাদের বাচ্চারা যদি পছন্দ করে তবে বাদাম, চিনাবাদাম দেবেন, তাহলে কাজু কিশমিশ দিয়ে এটা বানানো যায়। আমার ছেলে পছন্দ করে তাই আমি একটুখানি বাদাম দিলাম। কাজু কিশমিশ দিলাম, হালকা এতে ভেজে নেবেন, হালকা করে, বেশি ভাজবেন না, তাহলে কিন্তু লাল কালারটা চলে যাবে। এরকমভাবে ভেজে তুলে রাখলাম, ওগুলো লাস্টে দেবো। রান্নাটা আমি শুরু করছি, এবার দিচ্ছি লবঙ্গ, এলাচ, দারুচিনি, এই তেল গরমের মধ্যে। ঘি যদি আপনারা পছন্দ করেন তাহলে এর মধ্যে ঘি দিয়েও আপনারা করতে পারেন। আমি ঘি প্লাস রিফাইন অয়েল একসাথে দিয়ে বানাচ্ছি। এলাচগুলো কিন্তু মুখটা খাটিয়ে দেবেন, তাহলে গায়ে ভিজে যাবে। চালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম, তারপরে এটার মধ্যে দিয়ে হালকা হেঁটে ভেজে নেব। আমি 250 গ্রাম চাল নিয়েছি, আপনারা যদি বেশি দরকার হয় বেশি পরিমাণে জিনিসগুলোও নেবেন, হ্যাঁ তার পরিমাণ মতো। দুটো তেজপাতা দিলাম, যারা নতুন বানাবেন তারা একটু লো হিটে রান্নাটা করবেন তাহলে ভালো হবে। বাচ্চাদের টিফিনে দিতে বেশি সময় লাগবে না, সামান্য 15-20 মিনিটের মধ্যে মানে রান্নাটা হয়ে যাবে। সে বাচ্চারা একই রকম খাবার খেতে খেতে যখন আর খেতে চায় না, তখন এইরকম কিছু একটা বানিয়ে দেবেন বাচ্চাদের টিফিনের বক্সে বা লাঞ্চ বক্সে। কখন ভাজাটা হয়ে যাচ্ছে কী করে বুঝবেন, দেখবেন চালগুলো একটু সাদা সাদা রঙ হয়ে আসছে, তখন বুঝতে পারবেন আপনার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এই বাটির মাপে চাল
মাপ নিয়েছিলাম তাই এই বাটির মাপে আমি জল দিচ্ছি মানে এক বাটি চালে দু বাটি জল যদি কড়াই আপনার হবে আর যদি দেখেন যে আমার পেশা গোবর করছি তাহলে দেড় বাটি পরিমাণ জল দেবেন মানে এক বাটি চালে দেড় বাটি দেয় ছোট গ্যাস ওভেন তাপাবেন বেশি বড় গ্যাসে করলে পড়া পড়া হয়ে যেতে পারে তার জন্য চিনি করে গ্যাসটা চিনি করে দেবেন আমার চালটা দেখুন ভাজা হয়ে গেছে টাকা হয়ে গেছে এবার আমি আমি যেহেতু গরম জল দেবো আমি গরম জলে বাটি মাফ করে এক বাটি চাল দিয়েছিলাম আমি দু বাটি জল দিয়ে দিই আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব বাসন্তী পোলাও কিন্তু নুনটা কম লাগে হালকা কম করে নুন দেবেন পরিমাণ মতো চাল অনুযায়ী আর চিনিটা যেহেতু পোলাও মানে একটু মিষ্টি জাতীয় হয় তাই চিনিটা মাপ দিতে দেবেন রেখেছিলাম লাস্টে সেল করার জন্য তার জন্য লাস্টে এই ঘিটা আমি দিয়ে দিলাম যেহেতু বসে আছে তাই আমি গরম জলটার মধ্যে দিলাম আপনারা যদি কি পছন্দ করেন ঘি দিয়ে বানাবেন আর যদি তেল ভিটামিন অয়েল পছন্দ করেন তাহলে ভিটামিন অয়েল দিয়ে বানাবেন আপনাদের নিজস্ব সুবিধা বানানো অতি সহজ সবাই জল দিলাম এবার দেখতে আমার কতক্ষণ টাইম লেগেছে আমি পরে জানিয়ে দেব আমি ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি হয়েছে একবার এমনি করে নেড়ে ছেড়ে কাগজ তুলতে সব চালগুলো ঠিক করে তুলতে হবে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি অনেকে ইয়ে রাইস দিয়ে বানায় যারা রাইস বা ইন্ডিয়া গেট এরকম জাতীয় কোনো জিনিস চাল দিয়ে বানায় এখন আমার ঝুলগুলো পরাটা বানানো হয়েছে সবার প্লেটে আমি সার্ভিং করে দেব আর একটুখানি গুঁড়ো গরম মশলা সেন করার জন্য দিয়ে দেবো কারো যদি রান্না করতে করতে সেদ্ধ হয়ে যায় তো আপনারা একটু ফ্যানের বাতাসের মধ্যে মেলে প্লেটের মধ্যে রেখে দেবেন তাহলে খাবার উপযুক্ত হয়ে যাবে আমার রান্না হয়ে গেছে আমার প্লেটে সার্ভিং করে আমি দিতাম এই একটু হালকা সেন্ট করার জন্য দিলাম আপনারা যদি পছন্দ করেন দেবেন না পছন্দ করলে না দেবেন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম রান্নাটা করছে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে 10 মিনিট ভিজে রেখেছিলাম 2-3 মিনিট মতো ভিজে নিয়েছিলাম আর 10 মিনিট রান্না করতে লাগলো এবার প্লেটে ছাড়ুন করে আমি দেখাচ্ছি কেমন হয়েছে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি এই নিরামিষ রান্নাটা বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও মাত্র কটি ঘরোয়া জিনিস দিয়ে বানিয়ে নিয়েছি নিরামিষ দিনে আপনারা এই সবজি বানাতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে দিতে পারেন